কিমান কি খবর আপনার? নিশ্চয় আপনার সকল ভালে কুশলে আছে, মোরও ভাল। আর ভাল বলে কি কম, আর গা তো ইমান বেশিকে ভাল নহয়, প্রায় মো 10 দিন মানে হল মো গা তো জ্বর জ্বর হয়ে আছে, মানে এটা জ্বর তো ভাল হল, এটা মানে সর্দি কাহ অকমান অকমান হয়ে আছে, ভাল হয়েছে আর প্রায়। আর বহুদিন হল আপনার মানে ভিডিও আগবাব নাই, ভাবি আজ আপনার ভিডিও এটা আগবাম বলে। আর আজি মই গৈ আছো অসমৰ বাহিৰলৈ, অসমৰ বাহিৰলৈ কত গৈ আছো আপনাদের ভিডিওটা একদম স্কিপ নকরকে শেষলকে চাই থাকবে, তেতিয়া হলে গম পাব। আর আমি ফুৰিবৰ কাৰণে গৈ আছো, বাহিৰলৈ বেলেগ কাম নাই বাৰু, আমি ফুৰিবৰ কাৰণে গৈ আছো। আর কত কত ফুৰিবলৈ যাওঁ আপোনালোকক ভিডিও দি থাকিম, আর ভিডিওবিলাক আপোনালোকে একদম মিস নকৰিব, ভিডিওবিলাক একদম চাই থাকিব। আর আপোনালোকৰ পৰা ধুনীয়া ধুনীয়া কমেন্ট আশা কৰিছো, আপোনালোকে ধুনীয়া ধুনীয়া কমেন্ট পাস কৰিব, বেছি ভাল লাগিব। আর এতিয়া কথা চথা পাতি দেরি নকৰো, আর এতিয়া পেকিং চেকিং করা হয়ে গেছে বাৰু, অকমান দেখাই আছো। এ আমার পেকিং করা হয়ে গল, আর এ দুটা হৈছে লাগেজ, আর দুটা হৈছে বেগ, এটা ল্যাপটপর বেগ, এটা হৈছে ক্যামেরার বেগ। আর আমি যেহেতু অল্প দিনের কারণে গৈ আছো, সেইটো কারণে অকমান বেশিকে কাপড় কানি লৈছো। আর এই লাগেজকিটা দেখিছে যে লাগেজকিটা প্রায় 15 কিলো আছে, 15 কিলোতক যদি বেশি হয় তেতিয়াহলে এক্সট্রা পয়সা ভরব লাগবে, গতি আপনার নজনা সকলকো কই দিছো 15 কিলোতক যদি বেশি হয় তেতিয়াহলে পয়সা এক্সট্রাকে ভরব লাগে। আর আমি 15 কিলোয় লৈছো, আর এইফালে দুটা বেগ ইমানে। আর ফাইনালি আমি আহি পাই গলোহি এয়ারপোর্ট, আর রাস্তাটা আজি ইমানেই ভিড় নহয়, মানে কি কম, কান্দু নে হাহু এনেকুয়া লাগিছে, বিকি মুখলে মই চাও, মো মুখলে বিকি চাই। আর আজি ভাবিছো ফ্লাইট মিস করিম নাকি বলে, অবশেষত আহি পালোহি, 1 ঘন্টা আগতে আহি পালোহি, আর সেইটো কারণে ভাল লাগিছে, কিন্তু ভয় লাগি আছিল আসলতে। আর ভাইটিজন যোনজন ভাইটি আমাক লৈ আহিছে, ইমান স্পীডত লৈ আহিছে নহয়, সিও মানে টেনশনত পড়ে গেছে আমার থপথপনি দেখি, আর সি মানে ইমান স্পীডত আনিলে, আনি মানে আগতীয়াকে আহি পুয়াই দিলে সি 1 ঘন্টা আগত। থ্যাংক ইউ ভাইটি দেই, থ্যাংক ইউ, এইফালে চাই দিয়াছো নে এপাক আর লাইটটো, থ্যাংক ইউ দেই, থ্যাংক ইউ। এটা নামি যাও, আর অকমান আপনার দেখাই দিছো, আর দেখছে না সবই খড় হলাইছে, আর রাতে যে ইমান বেশি মানুষ নাই, দিনত হলে বেশি মানুষ হয়। আর ইফালে গাড়ি পার্কিং বিলাক, আর পাছালে বাইক পার্কিং বিলাক আছে, এইফালে বিক্রি হচ্ছে, বাই বাই দে, বাই বাই, বাই বাই। আর এইফালে যাও, অবস্থা হয়ে গেছে দেখছে না, মানে ইমান টেনশন হয়ে গেছে নহয়, কেতিয়া আহি পাও, কেতিয়া আহি পাও। আর বিক্রি চিঁড়ি আছে, গাড়ি আইছে, গাড়ি আইছে বলে, এয়া এইফালে চাই দিয়াছো না এপাক বেগ চেগ বিলাক দিলো, আর ল্যাপটপ বেগ আর ক্যামেরা লগতে আছে, এইটা লব পারি বলে একো প্রবলেম নাই, সেই কারণে লই আহি আছো। আর এইফালে গৈ আছো গেটলে, 6 নম্বর গেট, আর এটা সিকিউরিটি চেকিং আছে, সিকিউরিটি চেকিং করার পাশে আমি ভিতরলে সুমাই যাব, আর আপনার কথা পাতি আর চাই থাকো। সিকিউরিটি চেক করে মেলি আহিল, কাপড় কানি সব খুলি, বস্তু চস্তু যি আনিছিল, ক্যামেরা চ্যামেরা সব খুলি দেখাব লগা হয়। আর ধুনিয়া কসমেটিকর দোকানও আছে, আর দেই এটা ভিতরলে আহি আছো, শান্তি ভিতরলে আহি এটা অকান বহু সব মানুষ ওয়েটিং দেখিছে, গরম হয়েছে পুরা এয়ারপোর্ট দেখছে না, বাথরুমের গ্লাস বিলাক দেখছে না, এগুলো 5-স্টার হোটেলের দেখছে না, দেখছে না অকমান সবাইখানে ভাল করে লোক আর যাও বিকে সোলে লিফটে দিয়ে আহি আছো এতিয়া উপরলে, আর 6 নম্বর গেট আমার, আমি এটা উপরে উঠি আহি আছো, পুরা মানুষ বহি আছে, দেখাই দিচ্ছো বেগ করে দিয়ে, এবার দেখছে না মানুষ পুরা বহি আছে, দেখি গৈ আছে আগত খোজকাঢ়ি, মই পাশে পাশে সি আগে আগে গৈ আছে, কিবা খাবলে মন গেলে ইয়াত খাব পাৰে, দেখিছে নে সব সুবিধা আছে, পানী বটল লব, 65, ও মাই গড, দেখিছে নে 10 টকীয়া সাধারণ পানী বটলটো 65, ও ডিঙি কাটি দিব রে, এইবিলাক মানুষ ধনী নহয় কোন হব, সবসময় গেট নম্বর 6 আমি ইয়াত আহি রখি আছো, 6 আছে 7 আছে, 8 আছে, লেটার আছে, 9 লৈকে ইয়াত আছে, আর এটা খালি হয়ে আছে যেহেতু টাইম হওয়া নাই, অকমান আগতীয়া হল, আর
ইমান ৰাতি কিন্তু এনেকুৱা গৰম আছে এইফালে দেখিছেনে ঘামি চামি অৱস্থা নাইকিয়া আছে আৰু মোৰো ইমান গৰম উঠিছে নহয় থাকিব পৰা নাই বহুত বেছি গৰম হৈছে মানুহ গৈ আছে ঘৰ ঢকে যাওঁ একেবাৰে লাষ্ট বোলে আমি একেবাৰে লাষ্টত সোমাইছোঁ আকৌ তাতে চেকিং কৰিব চাওকচোন অকল চেকিং 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 কিমান চেকিং কৰে একেবাৰে আমি চোৰহে জানিব চাওঁ ট্ৰেইনত উঠিবলৈ অহাৰ আগতে ভিৰ হৈছে আৰু এইফালেতো আন্ধাৰ ৰাতি আহিছে ইফালে চাওঁ ইফালে চব আন্ধাৰ হৈ আছে আৰু ইয়াৰ ট্ৰেইনত উঠিবলৈ ভিৰ লগা নিচিনা হৈ আছে চাওঁ প্লেনত থৈ দিলে বিকিয়ে যাবলৈ ৰেডি হৈ আছে আৰু আমি ওপৰলৈ উৰিম এতিয়া উৰু উৰু কৰি আছে আৰু লাইটিংবিলাক দেখিছেনে ইমান ধুনীয়া লাগিছে চাওকচোন এতিয়া মানে তলত মানে শ্ল' শ্ল'কৈ মানে চকাকেইটাই দি চলি চলি গৈ আছে আৰু অকণমান পাছত টুইটকৈ ওপৰলৈ যাওঁগৈ আৰু এতিয়া আমি ফাইনেলি ওপৰ আহি পাই গ'লোঁ আৰু তলৰখিনি চাওকচোন একেবাৰে চিচাৰ চিচাৰ লাগিছে নাই দেখিবলৈ একেবাৰে চিচাৰতহে আমি যেন তলৰখন চিচাৰহে যেন লাগিছে আৰু আমি ওপৰত এতিয়া আহি আছোঁ আমি এতিয়া গৈ আছোঁ বেংগলোৰ বেংগলোৰ এয়াৰপৰ্টত আমি লেণ্ড কৰিম আৰু তাতে আমি কিমান ঘণ্টা কেইঘণ্টামান লাগিব চাৰে চাৰি ঘণ্টামান আমি তাতে ৰ'ব লাগিব তাৰপাছতহে আমি আমাৰ ডেষ্টিনেশ্যন পামগৈ তাৰপাছত আপোনালোকে গম পাব আমি ক'লৈ আহি আছোঁ আমি লৈ আহি আছে দেই বাইদেউকেইজনী মেডামকেইজনী দেখিছেনে আৰু এতিয়া খাব লাগিব সিহঁতৰ পৰা লৈ আৰু এয়া ভেজিটেবল ৰোল দিছে আৰু খুলি দেখাই আছোঁ আনবক্সিং এইটো খাবলৈ সেইটো আৰু এটা জুচ দিছে ষ্ট্ৰবেৰী জুচ আৰু এয়া পানী বটল দিছে কিমান কিউট কিউট চাওঁ না পানী বটলকেইটা আৰু খাই আছে আৰু ময়ো খাই লওঁ মোৰো খাবলৈ টাইম হৈ গৈছে ভোক লাগিছে অকণমান ফাইনেলি আমি বেংগালোৰ এয়াৰপৰ্টত লেণ্ড কৰিলোঁ আৰু এতিয়া বাছত উঠি এয়াৰপৰ্টৰ ভিতৰলৈ গৈ আছোঁ